হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমি আরজে রিংকন হাজির হয়েছি আপনাদের সামনে সারপ্রাইজিং বার্থডে উইশের দ্বিতীয় পার্ট নিয়ে। চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। তবে যাবার আগে একটি কথা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই পিক্সেল ফ্লো নামের একটি অ্যাপস আপনাকে ওপেন করতে হবে। অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনি এখানে তিনটি অপশন দেখতে পারবেন। আমি র অপশনে ক্লিক করছি। এখানে আপনি প্রচুর টেমপ্লেট দেখতে পারবেন। এখানে কিছু কিছু ফ্রি টেমপ্লেট রয়েছে এবং কিছু কিছু প্রিমিয়াম ভার্সন রয়েছে। তো আমি ফ্রি টেমপ্লেট থেকে একটি ইউজ করছি। এবার আমি টেক্সটটিকে এডিট করছি। এখানে আমি হ্যাপি বার্থডে লিখব। ওকে। এবার আমি টেক্সট বর্ডার কালার এখান থেকে পছন্দ অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবো। এবার আমি সরাসরি ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করব ফ্রম ইন্টারনাল স্টোরেজ। এবার আমি অডিও অ্যাড করব। অডিও অ্যাড করার আগে আমি বলে নিচ্ছি, প্রিয়জনের নামে বার্থডে সং কীভাবে ক্রিয়েট করবেন সেটি আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। আপনারা না দেখে থাকলে ভিডিওটি দেখে নেবেন। ওকে, আমি এবার একটি অডিও সং সিলেক্ট করছি। সংটাকে আমি নির্দিষ্ট পজিশন অনুযায়ী ঠিক করে নিচ্ছি। ওকে, এবার আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ড থেকে আমি আমার ছবিটির উপর একটি ডার্ক ইফেক্ট ইউজ করতে পারি, যাতে আমার উপরের টেক্সটটি ভালোভাবে ফুটে ওঠে। সো আমি আমার ছবিটির উপরে একটি ডার্ক ইফেক্ট ব্যবহার করছি, যেন আমার উপরে টেক্সটটি ভালোভাবে ফুটে ওঠে। এরপর আমি ফোরগ্রাউন্ডে চলে যাব। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। আপনারা দেখছেন এখানে অসংখ্য ফন্ট রয়েছে। তো এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করছি। অলরাইট। এরপর আমি আমার ফন্ট সাইজ এবং পজিশন এখান থেকে প্রয়োজন অনুসারে ঠিক করে নিতে পারি। রাইট। সো আমি এখন এটিকে এক্সপোর্ট করব। 720 পিক্সেল সিলেক্ট করছি। ডোন্ট ক্লোজ স্ক্রিন অর ওপেন অ্যানাদার অ্যাপস, রেন্ডারিং প্রসেস উইল টেক সাম টাইম। সো আপনাকে 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে। ওকে, আমার সংটি পুরোপুরি রেডি সেন্ড করার জন্য। এখন আমি চাইলেই এটিকে যে কোনো আমার প্রিয়জনের সাথে আমি শেয়ার করতে পারি।